আমাদের আদর্শ গৃহস্থ ভক্ত চৈতন্য মহাপ্রভু তিনি এ কথা বলেননি যে কেবল সন্ন্যাসী ব্রহ্মচারী এরাই ভগবানকে পাবে আর গৃহস্থরা পচা তারা ভগবানকে পাবে না এরকম কথা চৈতন্য মহাপ্রভু বলেন হ্যাঁ মহাপ্রভু বলেছেন যে কিবা বা বিপ্র কিবা বা শূদ্র ন্যাসি কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ব সেই গুরু হয় হ্যাঁ কী বা বিপ্র ব্রাহ্মণই হোক আর শূদ্রই হোক আর সন্ন্যাসী হোক আর গৃহী হোক তাতে কিছু যায় হ্যাঁ যেই কৃষ্ণ বেদ যে ব্যক্তি কৃষ্ণতত্ত্ব জানে কৃষ্ণ কি বস্তু কৃষ্ণকে কি করে দেখতে হয় কৃষ্ণকে কি করে জানতে হয় সব কথা যিনি জানেন তিনি গুরু হ্যাঁ তো সেই গুরু হচ্ছে বক্তিবীনাথ ঠাকুর তিনি গৃহস্থ ছিলেন শুধু গৃহস্থ নন বড় গভর্নমেন্ট অফিসে ম্যাজিস্ট্রেট হ্যাঁ ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে দিনের বেলা কোর্টে যে বিচার করতে হতো এবং গৃহস্থ ছিলেন আরও সব ছেলেপুলে মানুষ করা ছেলেদেরকে এডুকেশন দেওয়া মেয়েদের বিয়ে দেওয়া তাদের জন্য টাকা রোজগার করা এইসব তো থাকবি থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন আমাদের আচার্য গুরু তিনি এমনভাবে কাজ করতেন যে ভগবানের সেবাটা সেইটাই মধ্যস্থ রেখেছিলেন হ্যাঁ তিনি অফিস থেকে কোর্ট থেকে আসতেন এসে মুখ হাত পা ধুয়ে হ্যাঁ যত যা খাবার খেয়ে নিতেন নিয়ে আটটার সময় তিনি শুতে যেত আর চার ঘন্টা পরে রাত্রির বারোটার সময় উঠে পড়ত উঠে বই লিখত হ্যাঁ হ্যাঁ হি ইউজ টু গো টু বেড অ্যাট এইট ও ক্লক অ্যান্ড রাইজ আপ অ্যাট টুয়েলভ ক্লক অ্যান্ড হি ইউজ টু রাইট বুকস সো দ্যাট ওয়াজ হ্যাঁ এই এইভাবে তিনি জীবনযাপন করতেন যে আমাদের গৃহস্থের কাজ অনেক আছে কিন্তু তিনি এমনভাবে সেগুলি স বিভাগ করে নিয়েছিলেন যে তার কৃষ্ণভজনে কোনো বাধা হতো না তা আমাদেরও সেই রাম করতে হবে যদি আমরা হরিভজন করতে চাই তা আমাদের গৃহস্থলী কাজকর্ম অনেক কিছু আছে সেগুলো আমরা বাদ দিতেও পারবো না কারণ এটা অন্যায় যে ছেলেপুলে হয়েছে তাদের কিছু দেখব না তাদের কিছু করব না অবশ্য যদি অসম্ভব হয় হ্যাঁ সে আলাদা কথা তা নাহলে এই সব কাজ করা উচিত হ্যাঁ সকল গৃহস্থের তার দেখা উচিত হ্যাঁ মা বাপ না মা বাপ না যদি ভালো না হয় তাহলে ছেলে কী করে ভালো হয় যে ভক্তিবিনো ঠাকুর এই রহম গৃহস্থ ছিলেন বলে তিনি এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর মতন ছেলেকে জন্ম দিয়েছেন এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী আমাদের গুরুদেব তিনি হচ্ছেন ভক্তি ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র তা তিনি এই আপনার এখানে যারা থাকেন এই মায়াপুরের প্রতিষ্ঠাতা হচ্ছেন ভক্তিবীন ঠাকুর আমাদের নবদ্বীপেতে সকলেই ভুলে গেছিলো যে মহাপ্রভুর জন্মস্থানটা কোথায় নবদ্বীপ বলতে গেলে অনেক বড় জায়গা পূর্বেতে আরও বড় জায়গা ছিল নটা দ্বীপ নিয়ে নবদ্বীপ এখানে লক্ষ লক্ষ কোটি কোটি লোক সব ব্রাহ্মণ পণ্ডিত বাস করত পাঁচশো বছর পূর্বেতে এটা হচ্ছে লেখাপড়া শেখবার একটা বড় জায়গা নবদ্বীপ এখনও নবদ্বীপে বড় বড় পণ্ডিত আছে হ্যাঁ বাংলাদেশে নবদ্বীপ উত্তরপ্রদেশে হ্যাঁ বারাণসী এইরকম দারভাঙ্গা হ্যাঁ এরকম সব জায়গা সব ছিল যেখানে যখন এখন সব ক্যালকাটা ইউনিভার্সিটি হমক ইউনিভার্সিটি সব হয়েছে পূর্বকালেতে এই কতকগুলি জায়গা লেখাপড়া শেখবার ছিল এখানে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আপনারা সকলে জানেন তার পিতা সিলেট থেকে এসেছিলেন গঙ্গার ধারেতে বাস করতেন নীলাম্বর চক্রবর্তী ঠাকুর তার কন্যা শচী তার সঙ্গে বিবাহ হয়েছিল এই সমস্ত আছে তা ভক্ত ঠাকুর তিনি খুব ব্যস্ত যে বাস্তবিক মহাপ্রভুর জন্মস্থানটা কোথা হ্যাঁ লোকে প্রবাদ যে মহাপ্রভুর জন্মস্থান লোক হয়ে গেছে কিন্তু তিনি মনে করতেন যে লোভ কী করে হবে নিশ্চয় তাই জগন্নাথ দাস বাবাজি তিনি এই মায়াপুরে যেখানে যে যোগপিটা আছে এখানে তুলসী বন ছিল তিনি ওখানেতে ভজন করতেন তিনি ভক্তি ঠাকুরকে বলেন যে এইটি হচ্ছে মহাপ্রভুর জন্ম তো মহাজনজীনগদস্য পন্থা জগন্নাথ দাস বাবুজি মহারাজ তার অনেক বয়স হয়েছিল কেবল হরিনাম করতেন তিনি বৃন্দাবনে ছিলেন তারপরে এখানে এসে বাস করতেন তার কথানুসার বক্তিবীনাথ ঠাকুর এই জায়গাকে উন্নতি করবার জন্যে আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি যতটা সম্ভব তার অর্থবৃত্তির দ্বারাতে এখানে জায়গা সংগ্রহ করেছিলেন তারপরেতে একটা ধাম প্রচারিনী সভা তৈরি করেছিলেন যে সকলে এ বিষয়েতে একটুখানি ইন্টারেস্ট নিয়ে ভালো করে হয় আর তিনি এটাও আশা করেছিলেন যে এইখানেতে মহাপুরুর কথাটা কোনো তো দোল কথা না যে এক একটা লোকের যেমন দল আছে হ্যাঁ আজকাল অনেক সব দল হয়েছে অমুকের দল অমুকের দল অমুকের দল আর সেই সবগুলো ধোঁকাবাজিগুলো ধর্ম নামে চলছে এই জন্য ভাগবত বলেছেন এবং তার ইয়ে ভাষান্তর করে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে এই পৃথিবীতে যে ধর্ম নামে যেসব দেশ চলছে হ্যাঁ যে আমাদের এই ধর্ম আমাদের এই ধর্ম এগুলি সব বঞ্চনা হ্যাঁ ধর্ম কখনো আলাদা হতে পারে যেমন সোনা সোনা যদি কেউ বলে এটা হিন্দু সোনা এটা মুসলমান সোনা এটা খ্রিস্টান সোনা এবার হয় নাকি সোনা 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 আবার হিন্দু আর মুসলমান খ্রিস্টান হয় না এটা হচ্ছে ভ্রম এইগুলো হচ্ছে চিঠি হ্যাঁ যেমন ও আমাদের এই কলেজ স্ট্রিটে কলকাতায় হিন্দু পাঁটার দোকান হ্যাঁ পাটা খাবে মাংস খাবে হ্যাঁ সে আবার হিন্দু আর মুসলমান হ্যাঁ কিন্তু তিনি হচ্ছেন শুদ্ধ হিন্দু পাঁটা খান হ্যাঁ এই সব চলছে তো এইগুলি সব ছেড়ে দিতে হবে বাস্তবিক ধর্ম হচ্ছে ভগবানের চরণে শরণাগতি দ্যাট ইজ ধর্ম হ্যাঁ কৃষ্ণ ভগবদ্গীতাতে বলছেন যে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে আমি ধর্ম সংস্থাপন করবার জন্যে যুগে যুগে আস সেটা কি সে ধর্মটা সেটা হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম না হ্যাঁ সেটা হচ্ছে আসল ধর্ম সেটা কি সর্বধর্মান পড়িত হচ্ছে মামি গঙ্গ সরণ এটা হচ্ছে ধর্ম যে ভগবানের চরণেতে শরণাগত হয়েছে সে হচ্ছে ধার্মিক আর সব সব বোকা আবদ মাইস হ্যাঁ এইটা বুঝে নেবে আমাদের হচ্ছে এইটি হচ্ছে টেস্ট হ্যাঁ যেমন সোনাটা কি জানতে হলে যারা সোনা চেনে ওই পাথরে ঘষে বুঝে নেয় এটা কি দামের সোনা তেমনি আমাদের কাছে একটা কোষ্টি পাথর আছে সেই কোষ্টি পাথর আমরা দেখেনি নিই যে কে কত ধারণিক সেটা কি সেটা মানে আমাদের কোনো একটা আবিষ্কৃত বস্তু ন সেটা শাস্ত্রেতে বলছে কৃষ্ণ যেমন বলছে নবান দুষ্কৃত নাম মূহা প্রপদন্তে নরা ধা মায় অপৃতজ্ঞানা আসুরি ভাবমাস এই কোষ্টিপাত যাই দেখব যে কৃষ্ণতে প্রবত্তি নাই কৃষ্ণকে বোঝে না কৃষ্ণকে জানে না অথচ ধার্মিক আমরা সেটা গ্রহণ করব না আমরা গ্রহণ করবো কি এটা মহাপাপই দুষ্কৃতিন দুষ্কৃতিন মানে মহাপাপ কেবল পাপ কার্য করে সে এই ক্লাস লোক যারা কেবল পাপ কাজ করছে যারা বোকা মুড়া নামাগ দুষ্কৃতির নাম মুঢ়া নরাধমা মনুষ্য সমাজের মধ্যে অত্যন্ত হেয় নরাধ আর মায়া অবৈধ মানে এই লোকটা এত বিদ্যান এ ইউনিভার্সিটিতে এত সব টাস করেছে আর আপনারা একে বলছেন যে মহাপাপী বোকা নরাধম হ্যাঁ আমরা বলছি না বলছি